হ্যালো প্রিয়ন আজকে আমি তোমাদের এমন একটা টিপস দেখাবো যেটা ডার্ক সার্কেল বা ডার্ক স্পট যে কোনো কিছুর জন্য খুবই ইউজফুল প্রথমে দেখো আমি এখানে একটু বেসন নিয়ে নিচ্ছি বেসনটা আমি যখনই ইউজ করি না একটু ছাক নিতে ভালো করে ওটা ছেঁকে বা চেলে নিয়ে ইউজ করি কেন বলো দেখি বেসনের মধ্যে পোকা থাকে আর প্রতিটা বেসনেই দেখবে মানে একটু বেশি দিন এনে রেখে দিলেই বেশি দিন মানে দশ বারো দিন হলেই তাতে পোকা হয়ে যায় যে কারণে নিজেদেরই ভালোর জন্য ওটা আমি ছাঁকনিতে ভালো করে চেলে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে মিল্ক দিয়ে দিচ্ছি মিল্কটা কিন্তু র মিল্ক দিতে হবে কোনো বয়েল করা মিল্ক দেবে না তারপরে মিল্কটা দিয়ে দেওয়ার পরে মিল্কটা দিতে পারো বা তোমরা দই দিতে পারো আমি অ্যাকচুয়ালি দইটা দিই না কেন আমার যেহেতু ঠান্ডার দাঁত যারই যার যার ঠান্ডার দাঁত থাকবে ওরা কিন্তু দই দেবে না ওই জন্য মিল্কটা দিয়ে দেবে এরপরে আমি দেব হলুদ হলুদ কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী আমি যে কটা জিনিস দেব তোমরা দেখবে প্রতিটা জিনিসই খুব ভালো স্কিনের জন্য আমি জাস্ট দু তিন চিমটে মতো হলুদ দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি হানি আমি আমি সব সময়ের জন্য ইউজ করে দেখবে ডাবরের হানি তোমরা পারে যে কোনো হানিই ইউজ করতে পারো মোটামুটি হানি হলেই হলো হানিটা এখানে আমি দিয়ে দিলাম বেশি পরিমাণে দেবে না যে কোনো জিনিসের একটা কোয়ান্টিটি থাকা দরকার তারপরে ওটা দিয়ে হানিটা দিয়ে আমি ভালো করে বেসনটা যে ফেস প্যাকটা আমি ইউজ করব ওটা আমি মেখে নেব পুরোটা তো আর এ দিয়ে মধু দিয়ে বা দই সরি দুধ দিয়ে তো মাখা যাবে না যে কারণে আমি ওটায় হালকা একটু জল দিয়ে দিয়ে জিনিসটা একটা ভালো করে একটা প্যাকের মতো রেডি করব পুরো একেবারে থিকনেস হলে হবে না বা অনেকটা ইয়ে হলেও হবে না মোটা হলেও হবে না বা স্কিন টাইপের হলে হবে না দেখো আমি জল দিয়ে পরপর দিয়ে দিয়ে আমি প্যাকটা পুরো করে নিয়েছি এবার প্যাকটা আমি করবো অ্যাপ্লাই করবো কিন্তু অ্যাপ্লাই করার আগেই সব সময়ের জন্য যে কোনো জায়গায় যে কোনো জিনিস ইউজ করার সময় আগে ওই জায়গাটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে আসবে আমিও সেম তোমরা পালে ঠান্ডা জল দিয়েও ধুয়ে আসতে পারো বা আইস কিউব দিয়ে ভালো করে মুখটা ম্যাসাজ করে নিতে পারো বা আমি আমি যেটা করি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসি আর ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসে মুখটার সাথে সাথে মুছে নিয়ে দেন আমি এই এটা ইউজ করছি প্যাকটা ফেস প্যাকটা যেখানে যেখানে ডার্ক স্পট থাকবে মানে ডার্ক স্পট বিশেষ করে দেখবে চোখের নিচে থাকে যেটা আমার হয়ে থাকে ওখানেই আমি ভালো করে অ্যাপ্লাই করব আর হয় নাকে নাকের সাইডেরগুলোতেও হয় দেখবে ব্যাক ডার্ক সার্কেল টাইপের হয় আর হয় দেখবে ঠোঁটের দু সাইডে মানে বারবার আমি বলছি যে এই সব জায়গার ডার্ক স্পট থাকবে বা কোনো ডার্ক সার্কেল থাকবে যে কোনো জায়গায় আর এই জিনিস এই প্যাকটা না এমন জিনিস না অ্যান্টি এজিংয়ের জন্য খুবই কাজে লাগে মানে যে এটা আমি যেহেতু চোখের নিচে অ্যাপ্লাই করেছি তোমরা এটা পারলে মুখেও ইউজ করতে পারো বাট এটা ডার্ক সার্কেলের জন্য যথেষ্ট ভালো মানে তোমরা সপ্তাহে অ্যাটলিস্ট তিন দিন তোমরা এটা ইউজ করবে তারপরে তোমরা ফলটা হাতে নাতে পেয়ে যাবে আর অবশ্যই তোমরা এটা ইউজ করার পরে সপ্তাহে দু দিন কি তিন দিন অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকো সুস্থ